সমস্ত প্রশংসা ওই জাতে পাকের জন্য যিনি আমাদেরকে মুসলমান করেছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দিয়ে ধন্য করেছেন, আমাদেরকে কথা বলার তৌফিক দান করেছেন, আমাদেরকে হাঁটা চলার তৌফিক দান করেছেন, আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়ে রাত দিন আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। প্রশংসা করব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তার শিকানো বাসায় স্বতঃস্ফূর্ত কণ্ঠে মনের সমস্ত আবেগ উচ্ছ্বাস মহব্বত ভালোবাসা একত্রিত করে মনিবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকরিয়া যিনি আমাদেরকে উপস্থিত করেছেন। আল্লাহ আমাদের সার্বিক অবস্থার উপর রহমত দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজ থেকে 1500 বছর আগে সরওয়ারে কায়নাত তাজেদারে মদিনা শাহেদ আলম নূরে মুজাসসম সৈয়দুল আরাবি ওয়াল আজম রহমাতুল্লিল আলামিন এই পৃথিবীর ধরাপৃষ্ঠে কোরআনের আলো নিয়ে, হেদায়েতের আলো নিয়ে শুভাগমন করেছেন। আমরা নবীকে দেখি নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখার জন্য তিনি আগ্রহ পেশ করেছেন 1500 বছর আগে। সহি মুসলিমের তাহারাত পর্বে একটি হাদিস এসেছে, সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস কানা বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারাতা فقال السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون। রাসূলুল্লাহ কবরস্থানে গেলেন, তার সাথে সাহাবীরও ছিল। গিয়ে তিনি কবরবাসীকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ চাইলেও ছিড়ে আমরাও তোমাদের সাথে কবরবাসীদের সাথে মিলিত হব। এই কথা বলে রাসূলুল্লাহ বললেন ক্বালা ওয়াদিত্তু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা, আহা কতই না ভালো হতো যদি আমি আমার ভাইদেরকে একটু দেখতাম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আলাইসা আওয়ালাইসা আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমরা কি আপনার ভাই নই? ক্বালা আনতুম আসহাবী, রাসূলুল্লাহ বললেন তোমরা হচ্ছে আমার সাহাবী। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা ইয়াতু মিন বাদ, আমার যারা ভাই তারা এখনো এই দুনিয়াতে আসে নাই, আমার পরে আসবে। আমাকে না দেখে আমার উপর ইমান আনবে, আমাকে না দেখে আমার জন্য জীবন দিবে, আমাকে না দেখে আমার জন্য পাগল পারা হয়ে যাবে। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত ভাই যারা আপনার পরে এই পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত তাদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী বললেন শোনো সাহাবীরা, কোন গোড়ার কপাল যদি তাকে সাদা, চারটি পা যদি তাকে সাদা, এই সাদা কপালওয়ালা গোড়াটা যদি অসংখ্য কালো গোড়ার ভিতরে হারিয়ে যায় তাহলে মালিক এটা খুঁজে পাবে কিনা? বলে হ্যাঁ, খুব সহজে পেয়ে যাবে। আল্লাহর নবী বলেন শোনো ফা ইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমার যে সমস্ত ভাইয়েরা উম্মতরা আমার পরে দুনিয়াতে আসবে তাদের ওজুর স্থানগুলি এমনভাবে নূরের জল কালো চমকাতে থাকবে, এই চমক দেখে দেখে আমি তাদেরকে চিনে নেব। আল্লাহর নবী আরো বলেন শোনো সাহাবীরা, আমার একটা হাউজে কাউসার থাকবে, ওয়ানা ফারাতুহুম আলাল হাউস, এই হাউজে কাউসারের কাছে আমি নবী সবার আগে অগ্রগামী হব, সকলের আগে হজে কাউসারে আমি অধিনায়ক হয়ে যাব। অতপর
হাজে কাউসার পান করাতে থাকবো এক শ্রেণীর লোকেরা আমার কাছে আসতে চাইবে ফেরেশতারা দূর দূর করে তাদেরকে হাউস থেকে তাড়িয়ে দিবে আমি বলবো তোমরা আসো আসো ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ফা ইন্নাহুম কদ বদ্দালু বা'দাকা হে রাসূল আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এই সমস্ত লোকেরা আপনার দিনকে পরিবর্তন করে ফেলেছে নাউজু বিল্লাহ বলেন সহিহ মুসলিমের তাহারাত পর্ব কোন আলেম থাকলে নোট করে একবারে সহিহ হাদিস তখন রাসূল কি বলবেন ফাকালা সুহকান সুহকান রাসূল এই কথা শোনার পর বলবে দূর হও দূর হও দূর হও আমার হজে কাউসার তোমাদের জন্য হারাম জোরে বলেন নাউজু বিল্লাহ খুব সতর্ক তার যারা দ্বীনের ভিতরে বেদাত সৃষ্টি করে ওই সমস্ত বেদাতীদের সাথে নব আবিষ্কার যারা করে সওয়াবের নামে তাদের সাথে নবীজির কোনো সম্পর্ক নাই যে হাদিসটি বলতেছিলাম এই হাদিসে রাসূলুল্লাহ আমাদেরকে দেখার আগ্রহ পেশ করেছেন সুবহানাল্লাহ বলেন আহা কতই না ভালো হতো আমরা যদি নবীর যুগে জন্ম লাভ করতাম রাসূলুল্লাহর ওই নূরানী চেহারা মোবারক আমরাও দেখে ধন্য হতাম রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতে পারতাম যদিও নবীকে দেখি নাই আল্লাহি আল্লাহর কসম রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি ইনশাআল্লাহ আপনারা ভালোবাসেন না সম্মানিত ভাইরা এখন আমি ওয়াজ শুরু করি নাই ভূমিকায় একটি হাদিস শোনালাম মাত্র গত জুমায় আমরা নবীজির সিরাত মুবারক থেকে রাসূলুল্লাহর দুধপানের কাহিনী এবং তিনি দুধপানের যে অধিকার দিয়েছেন এবং শিশুদের যে অধিকার দিয়েছেন সে সম্পর্কে কথা বলেছি আজকে বলবো রাসূলুল্লাহর বাকি জীবন থেকে বাল্যকাল সম্পর্কে এবং এর শিক্ষা সম্পর্কে বলেন ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতু সাদিয়ার কাছ থেকে পাঁচ বছর পর ফিরে আসলেন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবীজি জন্মের ছয় মাস আগে তিনি পিতাহারা হয়ে গেলেন পিতার স্নেহ মমতা বাৎসল্য থেকে চিরজন্মের মতো আমার নবীজি এতিম হয়ে ভূমিষ্ঠ হয়েছেন আজকে নবীজির বয়স ছয় বছর মা আমিনার কাছে আসার পর আমার নবীজি প্রতিদিন ময়দানে খেলা দেখতে যান কিন্তু খেলেন না খেলা দেখতে যান কিন্তু মাঠের পাশে বসে বসে শিশু মোহাম্মদ ছয় বছরের বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন চিন্তা করেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূল গো আপনি কি চিন্তা করেন নবী বলেন আমি চিন্তা করি ওই আকাশকে বানিয়েছেন এই জমিনকে বানিয়েছেন আমাদেরকে কে বানাইছে এইভাবে প্রতিদিন তিনি খেলার মাঠে যান একদিন সন্ধ্যা গড়িয়ে গেছে যার যার ছেলে বেলে সবাই যার যার ঘরে চলে গেছে আল্লাহর নবীজি মাঠের পাশে বসে বসে টুকরে টুকরে কাঁদতেছে ছেলেরা গিয়ে বলে আমেনা গো তোমার ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য কাঁদতেছে সন্ধ্যা গড়িয়ে গেছে অন্ধকার নেমে এসেছে জ্বলতি যান হযরত আমেনা কাছে গিয়ে চুমু দিয়ে বাচ্চাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়ে বলেন বাবা কেন কান্দ আল্লাহর নবী বলেন মা গো প্রতিদিন এই ময়দানে খেলা দেখতে আসি সন্ধ্যা যখন হয় যার যার বাবা এসে নাম ধরে ডাক দিয়ে আদর করে কোলে তুলে চুমু দিয়ে বাড়িতে নিয়ে যায় আজকে কয়েকদিন যাবত এই ময়দানে আসতেছি একদিন তো আমার পিতা এসে মোহাম্মদ বলে একটা ডাক দিল না মাগো আমার কি বাবা নাই মা মেনা কি জবাব দিবেন শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন
আব্বা হুজুর আপনার নাতি আব্বার কবর দেখতে চাই বলেন আমি কি করি হযরত আব্দুল মুত্তালিব বলেন আর দেরি করিও না তুমি আমার নাতিকে নিয়ে মদিনা শরীফ আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাও ভাইরা আমার ইতিহাস বলছে হযরত আমেনা এবং তাদের গরের ক্রীতদাসী উম্মে আইমান এবং শিশু মুহাম্মদ তিনজন একটা উটের পিষ্ঠে সওয়ার হয়ে 300 মাইল দূরে মদিনার পথে রওনা হয়ে গেলেন অনেক কষ্ট চড়াই উতরাই করে যখন মদিনা শরীফ তিনি তশরিফ নিলেন বহুদূর যাওয়ার পর আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে মা আমিনা বললেন বাবা মুহাম্মদ তুমি না তোমার বাবাকে দেখতে চেয়েছিলে এই জায়গায় তোমার বাবা আব্দুল্লাহর কবরে কানে নামাজ জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাইরা আমার নবী যখন শুনলেন আব্বার কবর বিশ্ব নবী এমন জোরে কান্না কাটি শুরু করলেন 6 বছর বয়সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে এসেছে বিশ্ব নবীর কান্নার সাথে সাথে এলাকার লোকজন জড় হয়ে গেছে তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাঁদতেছে জোরে কোন সুবহানাল্লাহ কেন আল্লাহ এমনটি করলেন আল্লাহ ইচ্ছা করলে কোন ধনী পরিবারে নবীকে পাঠাইতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে বাদশার ছেলে হিসেবে পাঠাতে পারতেন কিন্তু আল্লাহ তা করেন নাই এতিম নবী দুনিয়াতে আসার আগে বাবার এতিম আর দুনিয়াতে আসার পর মায়ের এতিম 6 বছর বয়স আল্লাহ কেন এমনটি করলেন তার কারণ হলো যিনি এতিমের দরদি গরিবের দরদি যিনি বিশ্ববাসীর মডেল তিনি যদি বাদশার ছেলে হন রাজার ছেলে হন সাধারণ গরিব দুঃখী মানুষের অধিকার তিনি কি বুঝবেন কথা ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুদ দুহার ভিতরে সুন্দর করে নবীকে সেই কথা স্মরণ করায় দিয়েছেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দানলান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আল্লাহু আকবার আল্লাহ বলেন ডিড হি নট ফাইন্ড ইউ অ্যান অরফান তিনি কি আপনাকে এতিম অবস্থায় পান নাই এন্ড হি গিভ শেল্টার তিনি কি আপনাকে আশ্রয় প্রদান করেননি আল্লাহু আকবার বলেন নবীকে আল্লাহ এতিম বানাইছেন আবার আশ্রয়ের ব্যবস্থাও ভাই ও বন্ধুগণ ইতিহাস লেখছে বাবার কবর জিয়ারতের পর এক মাস পর্যন্ত মদিনা শরীফ আমার নবীজি সেখানে অবস্থান করলেন চতুর্দিকে জানাজানি হয়ে গেছে তখন কিছু ইহুদিরা বসবাস করত মদিনায় ইহুদিরা নবীজির শত্রু ছিল শেষ জামানার নবীর আগমন যখন তারা বুঝে ফেলল তাকে চিনে ফেলল একজন ইহুদি যে নবীকে ভালোবাসত সে এসে বলতেছে আমেনা গো আপনার ছেলে মুহাম্মদকে নিয়ে এক্ষুনি আপনি চলে যান মক্কায় ইহুদিদের কপ্পরে যদি একবার পড়ে যায় তাকে বাঁচতে দিবে না এই কথা শোনার পর হযরত আমেনা আবার মক্কার পথে রওনা হলেন সাথে উম্মে আইমান দাসী কিতাব খুলে দেখেন মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামে একটা জায়গা আছে ওই জায়গাতে আসার পর হযরত আমেনার গায়ে প্রচন্ড জ্বর উঠে যায় হযরত আমেনা উটের পৃষ্ঠা থেকে নেমে জমিনে শুয়ে পড়লেন বললেন বাবা মুহাম্মদ তুমি আমার কাছে আসো হযরত রাসূল আমার কাছে গেলেন বললেন বাবা আমার তো মনে হয় সময় শেষ তোমাকে আল্লাহর আশ্রয় দিয়ে গেলাম হযরত উম্মে আইমানকে ডেকে বললেন উম্মে আইমান রে আমার ছেলে বাপ হারা আজকে মা হারা হয়ে যাচ্ছে আমার শিশু মুহাম্মদকে উম্মে আইমান তোমার হাতে তুলে দিল ভাই ও বন্ধুগণ
মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আবওয়া সেই জায়গায় মা আমিনা ইন্তেকার করলেন তখন তো পাহাড়ি এরিয়া ছিল এখন ওই আবওয়া এখন পাহাড়ি এরিয়া নাই বিশাল একটা সিটি হয়ে গেছে মার্কেট হয়ে গেছে হযরত আমিনা সেখানে তিনি ইন্তেকাল করলেন কিতাব লিখতেছে সেখানে আমিনাকে দাফন করার পর উটের পিষ্ঠে 6 বছরের শিশু মোহাম্মদ চলে যাচ্ছেন দাসী উম্মাহ ইমানের সাথে কিতাব বলছে যতদূর যায় শিশু মোহাম্মদ মায়ের কবর দিকে পিছনে ফিরে ফিরে তাকায় আর বারবার নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছে আল্লাহর নবী বললেন মাগো আমাকে এতিম বানাই গেলে আমি কাকে মা বলে ডাক দেব আল্লাহু আকবার ভাই বন্ধুগণ আল্লাহর নবী এতিম হয়েছেন এতিমের দুঃখ বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতিম বানিয়েছেন এই জন্য এই পৃথিবীতে এতিমের গরিবের অসহায়দের অধিকার প্রতিষ্ঠা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবী এতিমের যে অধিকার দিয়েছেন এই পৃথিবীতে কোন নেতা কোন নেত্রী কোন লিডার এতিমের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন নাই ঠিক কিনা বলো আল্লাহর নবী বুখারীর হাদিসে বলেন আনা ওয়া কাফিলুন ইয়াতীম ফিল জান্নাতে হাকাজা ওয়া আশার বিসসাবাতি ওয়াল বুস্তা ওয়া ফারাজা বাইনহুমা শাইয়্যা রাওয়াহুল বুখারী আমার নবী এতিম ছিলেন এই জন্য এতিমদের দাম বাড়িয়ে দিয়েছেন এতিমদের সর্দার সবচেয়ে বড় সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলেছেন কোন ব্যক্তি যদি এতিমকে লালন পালন করে এতিমের তত্ত্বাবধান করে আমি এবং ওই এতিমের তত্ত্বাবধানকারী এইভাবে নবীজি দুই আঙ্গুলকে একসাথ করলেন আমি এবং ওই এতিমের তত্ত্বাবধানকারী জান্নাতে পাশাপাশি অবস্থান করব ওয়া ফাররাজা বাইনহুমা শাইয়্যা এই দুই আঙ্গুলের তর্জনী এবং মধ্যমা মধ্যমা এবং শাহাদাত আঙ্গুল একসাথ করলেন একসাথ করে মাঝখানে একটু ফাঁক রেখে বললেন এতিমের তত্ত্বাবধানকারী এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে পাশাপাশি অবস্থান করব শুধু তাই নয় বিশ্বনবী আর বলেছেন ইবনে মাজার বর্ণনা আল্লাহর নবী বলেন খায়রু বাইতিন ফিল মুসলিমিন ফিহি ইয়াতীমুন ইহসানু ইলাই ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিন বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাই আল্লাহর নবী বলেন মুসলমানদের ঘরের ভিতর ওই ঘরটার উত্তম ঘর যে ঘরে একজন এতিম আছে একজন অসহায় অনাথ আছে বাপ হারা মা হারা এতিম আছে ওই এতিমের প্রতি সৎ ব্যবহার করা হয় ভালো ব্যবহার করা হয় মুসলমানদের ভিতরে সেই ঘরটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ঘর আল্লাহর নবী বলেন মুসলমানদের ঘরের ভিতরে সবচাইতে নিকৃষ্ট ঘর যে ঘরের ভিতরে একজন এতিম আছে এতিমের প্রতি দুর্ব্যবহার করা হয় নজবিল্লা বলেন আমাদের এই বাংলাদেশে এতিমের প্রতি দুর্ব্যবহার করা হয় নাকি হয় না আরো জোরে বলেন এতিমের মান সম্পদ চাচাই চাচার ছেলেরা এমনকি দাদা দাদি পর্যন্ত এতিমের মাল সম্পদ অন্যায় বন্তায় বকন করে নাকি করে না করে প্রাসঙ্গিক ক্রম আমি এখানে আরেকটি মাসলা বলে রাখতে চাই সেটা কি দাদার আগে যদি বাপ মারা যায় বাবা মারা যায় তাহলে ইসলামিক ফরায়েজ অনুযায়ী আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী ওই এতিম ছেলে বা মেয়ে দাদার সম্পত্তিতে অংশ পাবে না এটা দেখে
কেউ কেউ বলেন দেখছেন এতিমকে কেমন টকান টকাইছে, নাউজুবিল্লাহ বলেন। আসলে আমার ইসলাম কত সুন্দর নিয়মতান্ত্রিক ধর্ম, আমার বাবার সম্পত্তিটা আগে আমি উত্তরাধিকার হব, এরপরে বাই সিরিয়াল আমার ছেলে মেয়ে উত্তরাধিকার হবে, কিন্তু আমি মারা গেলাম আমার বাবা থাকতে, তাহলে আমাকে ডিঙ্গাইয়া আমার ছেলে মেয়ে বাবার সম্পত্তিতে অংশীদার হতে পারে না। কিন্তু তাই বলে ইসলাম তাদেরকে টকায় নেয়। দেখেন ইসলাম বলেছে কোরআন শরীফের, নোট করেন সূরা বাকারার 181 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি মারা যাবে, কুতিবা আলাইকুম ইজ হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খাইরানিল ওসিয়্যা, এই আয়াতের মাতাহাত ইসলামিক স্কলারগণ লিখে দিয়েছেন, বিশ্লেষকরা লিখে দিয়েছেন, এই আয়াত থেকে যারা নির্ধারিত হিস্সা পাবেন, ছেলে মেয়ে চার ভাগের এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ, এভাবে যারা পাবেন তাদেরকে বাদ দিয়ে যারা এতিম হবেন তাদের জন্য এই আয়াতের আলোকে দাদা তার জীবদ্দশায় নাতির জন্য ওসিয়ত করা ওয়াজিব। আল্লাহু আকবার বলেন, ওসিয়ত করা কি ওয়াজিব। দেখেন ইসলাম টকায় নাই, যদি পাইতো অংশ তাইলে অল্প কিছু অংশ পাইতো, কিন্তু দাদার জীবদ্দশায় যদি দাদা ওসিয়ত করে তার ইচ্ছা মতো ওসিয়ত করার বিধান ইসলাম তাকে দান করেছে। আল্লাহু আকবার বলেন। আবার কেউ কেউ বলেছে সেটা সুলুস এক তৃতীয়াংশ হবে সর্বনিম্ন, দাদা চাইলে এক তৃতীয়াংশের সমগ্র সম্পদে এক তৃতীয়াংশের বেশিও দিতে পারে ওসিয়ত। অংশের থেকে কিন্তু ওসিয়তের গুরুত্ব ইসলামে বেশি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। তাহলে ইসলাম কি টকাইছে? আরেকটি কথা বলে রাখি, দাদা সমুদয় সম্পদের এক তৃতীয়াংশ, সাপোজ ধরেন দাদা যদি 30 একর জমি হয়, দাদা 10 একর জমি ওই এতিম নাতি বা নাতনির জন্য লিখে দিয়ে যাবেন। সাপোজ ধরেন দাদাও মারা গেছে, লিখে দিয়ে যান নাই, ওসিয়ত করেন নাই, এবার বাকি ওয়ারেস দার যারা আছে চাচা যেটা, তারা যদি এতিমের এই অংশটা বুঝিয়ে না দেন, তারা এতিমের মাল অন্যায় পন্থায় বক্ষণ করার দায় আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ তাআলা বলেন কেউ যদি এতিমের মাল অন্যায় পন্থায় বক্ষণ করে, সে এতিমের মাল খায় নাই, পক্ষান্তরে জাহান্নামের আগুন দিয়ে পেটকে পরিপূর্ণ করেছে, নাউজুবিল্লাহ বলুন। ওয়াসায়াসলাউনা সাইরা, অচিরেই সে জাহান্নামের আগুনে প্রবেশ করবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং ইসলাম কে এতিমকে ঠকাইছে? জোরে বলেন ঠকাইছে? ঠকায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম ছিলেন, তিনি এতিমের অধিকার দিয়েছেন, তিনি গরিবের অধিকার দিয়েছেন, তিনি শ্রমিকের অধিকার দিয়েছেন, অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীজি আরো বলেছেন আবু দাউদের বর্ণনায়, আবগুনি দুআফা ফা ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, তোমরা গরিব দুঃখী অধিকার বঞ্চিত মানুষদেরকে তালাশ করে করে আমি মোহাম্মদ ইসলামের কাছে নিয়ে আসো, কারণ তোমরা এই গরিবদের এতিমদের অসহায়দের উসিলায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাও, আল্লাহর পক্ষ থেকে এদের উসিলায় তোমরা রিজিক পাও। সুতরাং নবীজি এতিম ছিলেন বিদে আজকে এতিমের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। মোহাম্মদ সাল্লাহ ইসলাম চলে আসলেন মক্কায়, আসার পর নবীজির তত্ত্বাবধানের দায়িত্ব পালন করলেন তার স্বীয় দাদা যান আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে যখন তিনি ছিলেন, আব্দুল মুত্তালিব রসুল্লাহকে এত ভালোবাসতেন, আপনারা শুনে অবাক হবেন, আব্দুল মুত্তালিবের জন্য কাবার পাশে একটা চাদর বিছানা হতো, বিচার ফয়সালা সব আব্দুল মুত্তালিবে করতো, সর্দার।
আব্দুল মুত্তালিবের জন্য একটা আসন ছিল, ওই আসনে জিন্দেগিতে কেউ বসার সাহস করত না। একদিন আসনটা বিছায় রাখা হয়েছে, ঠিক সেই মুহূর্তে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে দৌড়ে এসে আব্দুল মুত্তালিবের আসনে বসে গেল। লোকেরা তত্তর করে কাঁপতেছেন, বললেন মোহাম্মদ নামো, তোমার দাদা আসে এখন দেখলে তোমাকে আচ্ছা করে পিটাবে। তিনি নামলেন না। ঠিক দেখা গেল আব্দুল মুত্তালিব দূর থেকে আসতেছে, লোকেরা তত্তর করে কাঁপতেছে, লোকেরা বলতেছে না জানি কি বিচার করে। এবার আব্দুল মুত্তালিব কাছাকাছি এসে বিশ্ব নবীর কাছে যখন আসলেন, শিশু মোহাম্মদকে সে আসন্তের কথা, আল্লাহর নবীর পাশে আব্দুল মুত্তালিব একটা এতিম ছোট্ট ছেলের মতো জমিনে বসে পড়লে। লোকেরা বলল আব্দুল মুত্তালিব এই আসনে জিন্দেগিতে কাউকে বসতে দেখি নাই, আজকে তোমার নাতি বসলো, কিছুই বললে না, বলে তোমরা কি বলো এই নাতিকে আমি নামিয়ে দেব? তোমরা কি এই কথা বলতেছ আমি নামাতে পারবো না? যদি জিজ্ঞাসা করো কেন নামাতে পারবেন না, তাহলে আমি দুটি জবাব দেব, জোরে কোন কয়টি? দুইটা জবাব দেব। নাম্বার ১, এই নাতির ইজ্জত আর শান অনেক উর্দে, জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম কারণ হলো এই নাতি যে রাত্রে ভূমিষ্ঠ হয়েছে আমাকে খবর দেওয়া হয়েছে, আমার ছেলে আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, আমি দৌড় দিয়েছি দেখার জন্য। ঘরের দরজায় যখন এসেছি লম্বা এক মানুষ, মাথাটা আকাশে, পা দুইটা জমিনে, আমাকে বলল আব্দুল মুত্তালিব খবরদার এখন ঘরে প্রবেশ করতে পারবি না। আল্লাহু আকবার, এখন ঘরে প্রবেশ করা যাবে না, কারণ বাদশার বাচ্চা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ঘরের ভিতরে নাই, ফেরেশতারা তাকে গোটা পৃথিবী পরিভ্রমণ করাচ্ছে। আমার নবী আল্লাহর রুবুবিয়ত খোদার খোদাই যতটুক, আমার নবীর রেসালতের মন্ত্রিত্বের সীমানা ততটুকু। আমার নবী শুধু মক্কা মদিনার নবী নয়, বাংলাদেশের নবী নয়, গোটা বিশ্ব ভূমণ্ডলের নবী। শুধু মানুষের নবী নয়, তুমি জিন জাতিরও নবী। শুধু জিন জাতির নবী নয়, তিনি সমস্ত নবীদেরও নবী। আব্দুল মুত্তালিব বলল আমি যখন জোর করে ঘরে ঢুকতে চাচ্ছি তখন ফেরেশতা আমাকে এইভাবে ডাকতেছে, এদিকে আস, ১২টা বাজাব। তখন আমি ভয়ে পালিয়ে চলে গেলাম, কারণ এত লম্বা মানুষ আমি জীবনে দেখি নাই, আসল উনি ছিলেন হযরত জিব্রাইল আমিন, জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা কি বলো আমার এই নাতিকে আমি কুরসি থেকে নামাই দিতাম? দ্বিতীয় কারণ হচ্ছে, একবার আমার এই নাতি ছোট্ট ছিল, মক্কা শরীফের দুর্ভিক্ষ হলো, অনাবৃষ্টির কারণে ফসলাদি নষ্ট হয়ে গেল, পানির জন্য হাহাকার। লোকেরা বলল আব্দুল মুত্তালিব আপনি সব কিছু আমাদেরকে ফয়সালা দেন, বৃষ্টি হচ্ছে না এখন আমি কি করতে পারি? আব্দুল মুত্তালিব বলল চলে যাও যার যার ঘরে, আগামীকাল বৃষ্টি হবে। তার কাছে এমন কি বৃত্তি আছে তিনি বললেন আগামীকাল বৃষ্টি হবে? লোকেরা চলে গেল। সকালবেলা ঘরের দরজা খুলে দেখে সূর্য আরো মোটা হয়ে উঠছে। লোকেরা বলে কি ব্যাপার? আব্দুল মুত্তালিব বলল বৃষ্টি হবে আজকে, তো সূর্য আরো প্রখর আকার ধারণ করছে। লোকেরা গেছে আব্দুল মুত্তালিবের কাছে, গিয়ে বললেন নেতাজি আপনি বললেন বৃষ্টি হবে, কই বৃষ্টি? বলে কিছুক্ষণের ভিতর বৃষ্টি হবে। আব্দুল মুত্তালিব ঠিক সেই সময় শিশু মোহাম্মদকে কোলে নিয়ে আকাশের দিকে ধরে বলতেছে আল্লাহ আমার এই নাতির খাতিরে তুমি বৃষ্টি নাজিল করে দাও। কিতাবে লেখা হয়েছে বলতে দেরি হয়েছে কিন্তু বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। বরকত আলা নবী, ইজ্জত আলা নবী, শান আলা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। অনেকে বলে আমরা নাকি নবীর শান মান বয়ান করি না, আমি যেগুলি বলতেছি তুস্তদ্য গোষ্ঠী বর্ণনা করতে পারবে না, এগুলি ঠিক কিনা বলেন? খালি জিলাপি খাও আর গরুর বংশ শেষ করো, গরু জবাই করো, নবীর শান দাও, নবীর মর্তবা তোমরাই রক্ষা করতেছ, বেদাত করে না, ঠিক কিনা বলেন? ভাই বন্ধুগণ, এই আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে নবী ২ বছর লালিত পালিত হয়েছেন। আগে ছিল ৬ বছর, আব্দুল মুত্তালিবের কাছে ২ বছর, এখন নবীর বয়স ৮
8 বছর যখন হয়ে গেল এবার আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আব্দুল মুত্তালিব যখন মৃত্যুর বিছানায় তখন আব্দুল মুত্তালিব তার সমস্ত ছেলেদেরকে ডাকলেন সবাই আসলো আবু তালিবকে কাছে ডেকে বললেন আবু তালিব তুমি আব্দুল্লাহর সহোদর ভাই তোমার হাতে আমার এই নাতিকে তুলে দিয়ে গেলাম আমি আমার এই নাতিকে আমার জীবনে চাইতো বেশি ভালোবেসেছি ওয়াদা দাও আবু তালিব তোমার জীবদ্দশায় এই মুহাম্মদের উপরে যেন কারো একটা নোকের আছড় না পড়ে আবু তালিব ওয়াদা দিলেন আব্বা হুজুর আপনাকে আমি ওয়াদা দিলাম আমার জীবদ্দশায় আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই মুহাম্মদের ক্ষতি কেউ করতে পারবে না আসলে আবু তালিব যতদিন ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ একটা নোকের আছড় দিতে পারে নাই আবু তালেব রসুলুল্লাহর ধর্ম আদর্শ মানে নাই ঠিক কিন্তু রসুলকে ফুল প্রোডাকশন করে দিয়েছে আবু তালেব ঠিক না ভাই ঠিক এমন কি আপনাদেরকে শুনিয়েছিলাম মক্কার লোকেরা এসে বলেছিল আবু তালেব তোমার এই বাতিজা যদি মক্কার সুন্দরী নারী বিয়ে করতে চায় তাকে বলো সবচাইতে সুন্দরী নারী আমি তাকে তা থেকে স্ত্রী হিসেবে উপহার দেব নেতৃত্ব চায় নেতৃত্ব দেব টাকা চায় টাকা দেব তারপরও তোমার এই বাতিজাকে ইসলাম প্রচার থেকে নতুন ধর্ম প্রচার থেকে বিরত হতে বলো মুহাম্মদ ইসলামকে বিরত হয়েছিলেন বলেছিলেন কি হাদিস কোট করেছে আমার নবী বলেছেন আমার এক হাতে যদি আসমানের ওই সূর্যটা এনে দেয় বাম হাতে যদি পূর্ণিমার চাঁদ এনে দেয় এর বিনিময়ে আমি কালিমার দাওয়াত থেকে বিরত হব এর নাম হচ্ছে ইমানদারের নাম কি ইমানদার আল্লাহর নাম শুনলে রসুলের নাম শুনলে ইমানটা বহুগুণে বেড়ে যায় আল্লাহু আকবার আজকে এক অপদার্থ মুসলমানের পয়দা হয়েছে যারা নারায়ে তাকবীর শুনলে তাদের ইমান ভয়ে ভীতে তরতর করে কাঁপে তারা নেতার নামে নেত্রীর নামে লিডারের নামে স্লোগান দাও কোনো বাধা নাই যাতে পাক সৃষ্টিকর্তার নামে আমার গায়ে মুসলমানের রক্ত আমি মুসলমানের বাচ্চা আল্লাহর নামে স্লোগান দিতে পারবো না কেন নেতাদেরকে জিজ্ঞাসা করা উচিত ঠিক কিনা বলো আগে আল্লাহর নাম কার নাম এরপর নেত্রীর নামে দাও নেতার নামে দাও কোনো সমস্যা কোনোটাতে এখন আমাদের সমস্যা নাই সমস্যা হয়েছে কি আল্লাহর নামে নওজুবিল্লাহ বলো আমি আজকে এই মিডিয়ার সামনে ঘোষণা করছি নারায়ে তাকবীর আল্লাহু আকবর শুনলে তিন শ্রেণীর তিনটা জাতের খারাপ লাগে নাম্বার ওয়ান শয়তান নাম্বার ওয়ান কে আচ্ছা আজানে যখন আল্লাহু আকবর আল্লাহু আকবর যখন আজান দেয় তখন খারাপ লাগে কার শয়তান উর্ধ্ব বায়ু ছাড়তে ছাড়তে পিছনের থেকে বায়ু ছাড়তে ছাড়তে পালায় দুই নাম্বার কুকুর দুই নাম্বার কে কুত্তা বা কুকুর গেউ গেউ করে তিন নাম্বার নাস্তিক ছাড়া ইসলাম বিদ্বেষী ছাড়া কারো খারাপ লাগার কথা নয় ঠিক কিনা এখানে যারা আছেন সবাই মুসলমান তো যাই আপনারা একটা নিরপেক্ষ কথা বললাম তো আল্লাহু আকবার যে বললাম আমি কি পৃথিবীর কোনো মানুষের পক্ষে স্লোগান দিলাম নাকি আমার রবের পক্ষে এটা তো আপত্তি থাকবে কেন আমাদের কোনো আপত্তি আলহামদুলিল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক হাতে যদি সূর্য এনে দাও আরেক হাতে যদি পূর্ণিমার চাঁদ এনে যাও কালিমার দাওয়াত বন্ধ করে দেব না সুবহানাল্লাহ এবার মক্কার লোকেরা বলল আবু তালেব তোমার বাতিজা বেশি বেড়ে গেছে আমাদের হাতে ছেড়ে দাও আবু তালেব বলেছিল শোনো মক্কার কুরাইশ নেতারা মুহাম্মদের আদর্শ মানি না কিন্তু আমার বুকে আমার শরীরে আমার রুহু থাকতে জীবন থাকতে আমার বাতিজাকে তোমাদের হাতে আমি তুলে দিতে পারবো না আল্লাহু আকবার এই আবু তালেব রসুলুল্লাহকে জীবন দিয়ে ভালোবেসেছেন কিন্তু কালিমা না পড়ার কারণে আবু তালেব যাবে কোথায় জাহান্নামে হাদিসে এসেছে আবু তালেবকে জাহান্নামে এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের জুতা এই জুতার তাপে আবু তালেবের মগজদুরি টক বক করে গলে গলে নাক কান দিয়ে বেই বেই পড়তে থাকবে এটাই নাকি জাহান্নামের লঘু শাস্তি ছোট শাস্তি এটা যদি ছোট শাস্তি হয় বড় শাস্তি কি হতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করুন বলে না আমিন এই আবু তালেব রসুলুল্লাহকে এত গুরুত্ব দিয়েছে হাদিসে এসেছে ইমাম বুখারী কোট করেছে আল ইস্তিসকা অধ্যায়ে
বৃষ্টি প্রার্থনা অধ্যায়ে ঠিক সেম আবু আব্দুল মুত্তালিবের ঘটনা। মক্কা শরীফে আরেকবার তখন নবীজির বয়স 8 বছর, বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল। আবু তালেব কি করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে এনে কাবা শরীফের সাথে পিঠটা লাগায় দিয়া বসাই দিলেন। বসাই বললেন, বাতিজা তুমি বৃষ্টির জন্য একটু দোয়া করো। আবু তালেব তখন একটি কবিতা পড়েছিলেন, কবিতাটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সহি সনদে আবু তালেবের কবিতাটা কোট করেছে বুখারি শরীফে, সুবহানাল্লাহ বলেন। আবু তালেব বলেছিল, আল্লাহ তুমি আমার এই বাতিজার চেহারার কাতিরে বৃষ্টি দাও, যে চেহারার কাতিরে বৃষ্টি নাজিল হয়, যে চেহারা এতিম এবং বিধবাদের আশ্রয়দাতা, এই চেহারার কাতিরে তুমি বৃষ্টি দিয়ে দাও। বলতে দেরি হয়েছে, কিতাবে লিখতেছে আবু তালেব এটা বলার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাত তুলে রাখছে, আঙ্গুল একটা আকাশের দিকে তুলে রাখছে, এটা বলার সাথে সাথে অজস্র দ্বারায় বৃষ্টিপাত নাজিল হয়েছে। আমরা হচ্ছি সেই নবীর উম্মত। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। ও যুবক বাবাজিরা, বালক যুবক, তোমাদের আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ। আজকে এক শ্রেণীর যুবক আছে, বালক আছে, গান গানের ভক্ত, ব্যান্ড শোর ভক্ত, প্যাকেজ অনুষ্ঠানের ভক্ত আছে না নাই? তাকাই দেখো তোমার নবী কি করছে। মক্কা শরীফে নবীজি তখন বালক, কাবা শরীফ পূর্ণ মেরামত করা হচ্ছে, বুখারী শরীফের হাদিস, হযরত আব্বাস হাদিসটা রেওয়ায়েত করেছে, সমস্ত ছেলেবেলেরা উলঙ্গ হয়ে কাপড়টা মাথায় দিয়ে কাঁধে দিয়ে পাথরগুলি টেনে টেনে আনতেছে, পার্শ্ববর্তী পাথর থেকে, পাহাড় থেকে পাথর এনে কাবা মেরামত করা হচ্ছে। হযরত আব্বাস বললেন, বাতিজা তোমার তো দারুণ কষ্ট হচ্ছে, তুমি এক কাজ করো, তোমার পরনের লুঙ্গি খুলে তুমি কাঁধে রেখে এরপরে তুমি পাথর বহন করো, কষ্ট হবে না। আল্লাহর নবী তখনও ছোট্ট, গিটে হাত দিয়েছেন লুঙ্গি খোলার জন্য, মুসলিম শরীফের হাদিস, বুখারি শরীফের হাদিস কোট করেছে, তখন কি হলো, আল্লাহর নবী গিটে হাত দিয়েছেন কাপড় খুলবেন, ঠিক সেই মুহূর্তে নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন এবং চোখ দুইটা আকাশের দিকে তাকায় আছে। ফাকামা, অতপর নবীজি হুঁশ ফিরে এলো, দাঁড়ালো, ফাকালা ইজারি ইজারি, বুখারী শরীফের ইবারত, মুসলিম শরীফের ইবারত, আমার লুঙ্গি কোথায়, আমার লুঙ্গি কোথায়, এটা বলে তিনি চিল্লাইতে লাগলেন। তার মানে আসলে তো তখনও নবীর উপরে শরীয়তের বিধান প্রযোজ্য হয় নাই। নাবালকের জন্য কি শরীয়তের বিধান আছে? এবার বলেন আমার নবী, ওই যে আগে বলেছি আমার নবীজি নবুয়ত পাওয়ার আগেও মাসুম, নবুয়ত পাওয়ার পরেও, নবুয়ত পাওয়ার আগের ঘটনাগুলি আমাদের জন্য আদর্শ, নবুয়ত পাওয়ার পরের ঘটনাগুলি আমাদের জন্য আদর্শ। আজকে তো গোটা দুনিয়া ল্যাংটামি ব্যাহে আমি অলঙ্গপনার পিছনে ছুটছে। প্রসঙ্গিক ক্রমে বলতে চাই, নবীজি এক সেকেন্ডের জন্য ল্যাংটা হইতে রাজি হয় নাই, কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে ল্যাংটা হয়ে অলঙ্গ হয়ে আল্লাহর ওলিও হয়ে যায়, হয় না? যারা নামাজ কালাম পড়ে, যারা সুন্নত মানে, মেসক করে, ডিলা কলক করে, ইসলামের কথা বলে, তারা আল্লাহর ওলি না, বরং যারা গায়ে সালাদ শর্ট টপ দেয়, এরা হচ্ছে বড় ওলি। এরপরে যদি আস্তে 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 মুখ ডেকে এতটুকু আসে, দাঁড়িয়ে আস্তে 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 নাভি পর্যন্ত আসে, চুল যদি আস্তে 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 একবার কোমর পর্যন্ত যায়, এটা আরও বড় ওলি, ঠিক কিনা? এরপরে পরনে কাপড় চাপড় খুলে যদি ল্যাংটা হইতে পারে, এটা তো একবারে শ্রেষ্ঠ ওলি, ঠিক কিনা? আমি বললাম, ভাই এদেরকে ওলি মানেন কেন, এটা ল্যাংটা হয়ে গেছে পাগল। ও হুজুর কইেন না, কিছু আছে ভিতরে, কিছু আচ্ছা আমি কইলাম ভিতরে আর কি আছে, কাপড় চোপড় তো সব ফেলাই দিছে, আল্লাহ যেটা ডেকে ডুকে রাখতে বলছে সেটাও প্রকাশ করে দিছে, ভিতরে আর আছে কি, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ আল্লাহর কসম,
শরীয়তের বিধান তরক করে কেউ আল্লাহর ওলি হতে পারে না তোমার নবীর দিকে তাকায় দেখো তোমার নবীর শিশু অবস্থায় ল্যাংটা হয় নাই ও ভাইরা হিন্দু ধর্মে যেমন এরা মায়ের পূজা নিয়ে ব্যস্ত সরস্বতী মা দুর্গা মা অমুক মা তমুক মা মায়ের সিরিয়াল লাগছে আর মুসলিম ধর্মের ভিতরে এদের মা মরছে এরা বাবার পূজা নিয়ে ব্যস্ত ল্যাংটা বাবা তালা বাবা সালা বাবা পাগল বাবা বটনা বাবা কত বাবা বাবার কোনো শেষ আসল বাবার খবর নাই আসল বাবার মশা কামড়ায় আসল বাবারে বাদ দেয় না কাপড় দেয় না ঠিক কিনা বলো সুতরাং শুধু ঘটনা শুনলে হবে না শিক্ষা নিতে হবে আমার নবীন নাবালক অবস্থায়ও ল্যাংটা হন নাই সুতরাং ল্যাংটা হয়ে কেউ মুসলমান হতে ওলি হতে বুজুর্গ হতে যে ল্যাংটা যদি কেউ হয় তাহলে নাম্বার ওয়ান পাগল আর ওলি দাবি করলে নাম্বার ওয়ান শয়তান ঠিক কিনা সুতরাং আসুন এই সমস্তগুলি বাদ দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন ইজারি ইজারি আমার লুঙ্গি কোথায় আমার লুঙ্গি কোথায় সাথে সাথে লুঙ্গি পড়ায় দেওয়া হলো জোরে কোন সুবহানাল্লাহ ইবনে সাদ এবং আবু নাঈম হযরত আব্বাস থেকে বর্ণনা করেন মক্কা শরীফের লোকেরা বোয়ালা নামে এক মূর্তির কাছে প্রতি বছর জমায়েত হইতো আবু তালেবও তার গোত্র নিয়ে সেখানে যাইতো একদিনের ঘটনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল ভাতিজা তুমি আমাদের সাথে চলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যাইতে পারবো না কারণ আল্লাহ তাআলা সূরাতুল হজের 30 নম্বর আয়াতে বলছেন ফাজেতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজেতানিবু কাওলা জুর তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো কে বলছেন আল্লাহ আল্লাহ হিন্দুরা করক গিয়ে কিন্তু মুসলমানরা সেখানে যাইতে পারে না আমার নবীজি বলেছেন আবু দাউদের বর্ণনা লা তাকুমু সাআতু হাত্তা তাহলাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে গিয়ে না মিশবে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আরো বলেন ওয়া হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মাতিল আওসান ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের একটা দল মূর্তির সাথে গিয়ে মূর্তি পূজার সাথে গিয়ে না মিশবে ঠিক কিনা আজকে কেউ কত বলে মা দুর্গা দেবী দুর্গার কারণে এবার ফসল ভালো হয়েছে সুতরাং যারা মুসলমান দাবি করে আবার মুক্তি পূজার সাথেও বাবা দেয় তারা কখনো মুসলমান হতে পারে না আমার কথা নাকি মোহাম্মদ রাসূলুল্লাহর কথা আল্লাহর নবী বললেন চাচাজান আমি মুক্তি পূজার কাছে যেতে পারবো না এই কথা বলতে আবু তালেব দারুণ ভাবে নাকশ হয়ে গেল রাসূলুল্লাহর ফুফিগণ নাকশ হয়ে গেল এবার আল্লাহর নবী গর থেকে বাহির হয়ে কোথায় চলে গেলেন একদিন দুই দিন তিন দিন নবীজিকে পাওয়া যায় না বেশ কয়েকদিন পর বিশ্ব নবী যখন ঘরে আসলেন বললেন আবু তালেব বললেন বাতিজা কোথায় গিয়েছিলে বলে তোমাদের কথা অনুযায়ী আমি এক মূর্তির কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম পথে মধ্যে বিশাল লম্বা এক সাদা পোশাক পরিহিত লোক এসে আমাকে বলল খবরদার মোহাম্মদ এই মূর্তির দ্বারে কাছে যাইতে পারবে না ইবনে সাদ এবং আবু নাঈম হযরত আব্বাস থেকে বর্ণনা করেছে রাসূলুল্লাহ জিন্দেগিতে মূর্তি পূজার দ্বারে কাছেও যান নাই যাবেন কিভাবে নবীজি বলেছেন বুইস্তুলে কসরিল আসনাম আমি এসেছি মূর্তি বিনাশ করার জন্য মূর্তি ধ্বংস করার জন্য কাবা শরীফে কয়টা মূর্তি ছিল 360টা মক্কা বিজয়ের দিন আমার নবীজি নিজের হাতে কোড়াল নিয়ে মূর্তি ভাঙছেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে একটা মূর্তি অনেক লম্বা লাগল পাওয়া যায় না রাসূল বললেন আলী এদিকে আসো এই মূর্তিটা লাগল পাওয়া যাচ্ছে না তুমি আমার কান্ধে দাঁড়িয়ে মূর্তিটা ভেঙে ফেলো হযরত আলী বললেন আপনার কাঁধে দাঁড়াবো আমি কোনো কাজ খুঁজে পাই না আমি এটা আমার দ্বারা হবে না তো কি করবেন হযরত আলী বললেন বরং আপনি আমার কাঁধে দাঁড়ান জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন আলী আমার ওজন তুই সইতে পারবি কি বলেন হুজুর আপনি দাঁড়ান আমি ট্যারি পাবো না আল্লাহ রসুল কিতাবে আসছে শাহাদাত আঙ্গুলের অগ্রভাগ হযরত আলীর কাঁধে রাখলেন তৎক্ষণাৎ হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আঙ্গুল সরান আমার দেহের ভিতর থেকে রুহু বের হয়ে যাচ্ছে
আল্লাহ রাসূল বললেন আলী এটা আমার দেহের ওজন নয় এটা নবুয়তের ওজন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সবগুলি মূর্তি বিনাশ করে কাবা শরীফকে পুত পবিত্র করলেন যরকন সুবহানাল্লাহ সুতরাং রাসূলুল্লাহর জীবন থেকে শিক্ষা নেন মুসলমান কখনো মূর্তি পূজা করতে মূর্তি সংস্কৃতি মুসলমানের কাজ নয় এটা হিন্দুদের সংস্কৃতি ঠিক কিনা বলেন আসুন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের অধিকার দিয়েছেন এতিমের অধিকার দিয়েছেন বালকের অধিকার দিয়েছেন শ্রমিকের অধিকার দিয়েছেন জীবনের সকল দিক ও বিভাগে সেই নবীর আদর্শ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ সুখ শান্তি পাবে আল্লাহ কি বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى বলেন নবী আপনি বলেন তোমরা যদি আমাকে ভালোবাসো فاتبعوني আমি নবীকে ফলো করো অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন না তোমাদের জীবনের সব গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দিবেন আল্লামা ইকবাল বলেছেন কি মুহাম্মদ সে ওয়ফাতুনে তো হাম তেরে হ্যায় ইয়ে জাহান চিজ হ্যায় ক্যা লোহ কলম তেরে হে আল্লাহু আকবার জাতীয় কবি সুন্দর করে অনুবাদ করেছেন আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আরশ কুরসি লোহ কলম না চাহিতে পেয়েছে সে আল্লাহকে যে পাইতে চাই নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন